প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনার ঈদ খুব আনন্দে কেটেছে, আর সেই ঈদের আনন্দের সাথে আরও একটু আনন্দ যোগ করতে কিন্তু আজও আমি চলে এসেছি যথাসময়ে আমাদের নিয়মিত আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে। আজ আমাদের সাথে দুজন তারকা রয়েছেন, দুজন দুই সেক্টরের তারকা, কিন্তু তাদের পথচলা, তাদের কাজ কিন্তু একই জায়গা থেকে। পরিচয় করে দেব আমাদের আজকের অতিথিদের সাথে, কারণ বিনোদনের সবচেয়ে বড় যে মাধ্যম রয়েছে সেই চলচ্চিত্রের সাথেই তাদের পথচলা, শুধুমাত্র একজন ডিরেক্টর এবং একজন অভিনেত্রী। সো পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত গুণী এবং ব্যবসা সফল চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক, এবং এই বর্তমান সময়ের আপনাদের হার্টথ্রব চিত্রনায়িকা পূজা চেরি। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো। আচ্ছা, যদিও ঈদ চলে গেছে, মাত্র কয়েকটা দিন হয়েছে, তারপরেও একটু বলতে চাই ঈদ মোবারক। কারণ আমি জানি ঈদের দিন থেকে নিয়ে শুরু করে এখনও পর্যন্ত ঈদের আমেজটা কিন্তু পূজা এবং অলিক ভাই দুজনই অনেক বেশি উপভোগ করছেন। রাইট রাইট, গোলের মধ্যেই আছি। ট্রু। সো আমি অ্যাকচুয়ালি গোলই নিয়েই কথা বলবো, যেহেতু আপনাদের এবারের ঈদটা একদমই ভিন্ন রকম গিয়েছে, এবং আমরা জানি গোলই চলচ্চিত্রটা নিয়ে দীর্ঘদিন কিন্তু একটা অপেক্ষার অবসান মানুষের ঘটেছে, স্পেশালি যারা দর্শক ছিলেন একটু ভিন্ন আঙ্গিকের কিছু একটা দেখার অপেক্ষায়। এবং পূজা, তুমিও অনেক আলোচনায় ছিলে এই চলচ্চিত্রটা নিয়ে, কারণ এমন একজন মানুষের সাথে তোমার প্রথমবারের মতন চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সুপারস্টার, এবং পূজা চেরিকে বর্তমানে বলা হয় আমাদের সেই নাইনটিজের শাবনুর আপুর সাথে তুলনা করা হচ্ছে। সো হাউ ইজ ইউর ফিলিং? আমি অলিক ভাইয়ের কাছে আসার আগে একটু পূজার কাছ থেকে জানতে চাই। আই ফিল সো লাকি যে আমাকে এরকমভাবে মানে শাবনুর আপুর সাথে তুলনা করা হয়, বাট আমি জানি আমি এটার যোগ্য না, বা আমি যোগ্যতা এখন অর্জন করিনি, করতে পারবো না, কারণ আমাদের দেশে শাবনুর আপু একজন, সে লেজেন্ড, তো তার জায়গা কখনোই কেউ নিতে পারবে না, আর আমি তো ইম্পসিবল। বাট আমি চেষ্টা করি আমার মতো করে এগিয়ে যাওয়া, আমার মতো করে ভালো কাজ করা, এবং ভালো কাজ করে দর্শকদের সেই ভালো কাজ উপহার দেওয়া। সো সেটার মানে প্রত্যাশিত যে একটা ফিডব্যাক, সেটা কিন্তু দর্শক পাচ্ছে, দ্যাটস ওয়াই তারা কিন্তু তোমাকে এখন তুলনা করতে যাচ্ছে, কারণ না পেলে তো দর্শকরা সেটা করবে না। অলিক ভাই নিশ্চয়ই আমার কথার সাথে একমত হবেন। গুড অ্যাক্ট্রেস, যারা এখনো গোলই দেখে নাই তারা দেখলেই বুঝবে কত ভালো অভিনয় করেছে। হ্যাঁ, এবং সেই ছোটবেলা থেকেই কিন্তু পূজা অভিনয়ের সাথে যুক্ত, এবং ধীরে ধীরে কি হয় একটা মানুষের মাঝে পরিপক্কতা আসে, এবং তারই প্রতিফলন কিন্তু গোলইতে রয়েছে। ইচ্ছেও লিখে অনেকটা অ্যাটনা আছে, বোঝার কোনো ওয়ে নাই যে ও কত ম্যাচিউর অ্যাকচুয়ালি। সেটাই অলিক ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। অলিক ভাই, এত আলোচনা, অপেক্ষা, এবং সব শেষে সরকারি অনুদানের, এবং খোরশেদ আলম খসরু ভাই রয়েছেন এই চলচ্চিত্রের সাথে যুক্ত, এবং আপনিও অনেক পরিশ্রম করেছেন, এবং সুদূর আমেরিকা পর্যন্ত আপনাকে যেতে হয়েছে এই চলচ্চিত্রটার সফল বাস্তবায়নের জন্য, তো চলচ্চিত্রটি রিলিজের পরে দর্শকের যে আসলে মতামত এবং তাদের যে মানে চলচ্চিত্রের প্রতি একটা ভালোবাসা, সেটা দেখে কেমন লেগেছে? অসম্ভব ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে দীর্ঘদিন পর দর্শক হলে গিয়েছে, সেই হৃদয়ের কথা দেখেছিল, আমার আকাশ ছোঁয়া ভালোবাসা দেখেছিল, তার ধারাবাহিকতায় আমার কাছে মনে হচ্ছে গোলই দেখছে। কেন কথাটা বলছি, আমি যখন 2006 হৃদয়ের কথা রিলিজ দিলাম, যখন বানালাম রিয়াজ ভাই সহ আমরা যখন একসাথে কাজ করলাম, তখন আমাদের একটা টার্গেটই ছিল যে ধারার চলচ্চিত্র এখন চলছে তার উল্টো পথে হাঁটবো আমরা। এখন তখন কিন্তু অশ্লীল ছবি জয় জয়কার ছিল, আমরা একদম পিওর লাভ স্টোরি বানালাম এবং সাকসেস হলাম। এবার আমাদের প্রযোজক, আমার গল্পকার খোরশেদ আলম খসরু ভাই সহ আমরা প্ল্যান করলাম যে এইবারও যে ধারায় ছবি চলছে তার উল্টো ধারায় আমরা হাঁটি, এবং তাই করলাম। এখন তো আসলে মানুষ পৃথিবীতে এমন সায়েন্স ফিকশন দেখছে এবং গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ দেখছে, একটু অন্য টাইপের সাউন্ড বা ওইভাবে একটা কী বলে প্রোডাকশানগুলি দেখছে, সেখানে আমাদের কাছে মনে হলো একদম রুরাল গ্রামটাকে যদি আমরা ধরি, বাংলাদেশটাকে যদি আমরা ধরি, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনটাকে যদি ধরি, এবং সেটার সৌন্দর্যগুলিকে যদি আমরা ধরি, উৎসব আয়োজনগুলিকে ধরি, এর মাঝখান থেকে যদি একটা প্রেমের গল্প বলি, তাহলে দারুণভাবে হয়তো নিবে। এবং আমরা সাকসেস, কারণ আমরা ছোটো থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত দর্শক হলে দেখেছি, এবং আমাদের টার্গেট অডিয়েন্স তাই ছিল। আমরা কোনো মানে নির্দিষ্ট করে শুধুমাত্র একটা শ্রেণীর অডিয়েন্সকে মাথায় রেখে ছবি বানাই নাই, আমাদের প্ল্যানিং ছিল সামাজিক এবং ভালোবাসার গল্পগুলো কিন্তু আসলে এক শ্রেণীর জন্য হয় না, ভালোবাসতে সবাই চায়। রাইট রাইট, যে ভালোবেসে এখন বয়োবৃদ্ধ যেটি বললেন, তার জীবনেও কিন্তু ভালোবাসার গল্প রয়েছে, তার কিন্তু দেখতে ভালোই লাগবে। হ্যাঁ, এবং ভালোবাসার ধরন তো আলাদা, একটা ছেলেমেয়ের প্রেম ভালোবাসা সেটা অন্য জিনিস, আবার ছোটবেলায় লালু এবং মালার যে গল্পটা ছোটবেলার,
ওদের মধ্যে যে একটা কেমিস্ট্রি, ওদের মধ্যে বিশেষ করে লালুর যে গাছের প্রতি ভালোবাসা, বৃক্ষের প্রতি ভালোবাসা, একটা সম্পর্ক নদীর সাথে ওর যে একটা সম্পর্ক, এইটা কিন্তু ছোট বাচ্চারা যখন হলে বসে দেখে তারা কিন্তু দারুণভাবে সেটাকে এনজয় করে। এবং চলচ্চিত্র কিন্তু শুধুমাত্র বিনোদনের সবচেয়ে তো বড় মাধ্যম তা নয়, শিক্ষণীয়ও অনেক কিছু রয়েছে। এই যে ছোটবেলা থেকে একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা প্রকৃতির সাথে হোক, সেটা একজন ব্যক্তি মানুষের সাথে হোক, এটাও কিন্তু শিক্ষণীয় একটা বিষয়। সো আসবো অলিক ভাই আপনার কাছে, আবারও পূজার কাছে আসতে চাই। পূজা, তুমি যখন চলচ্চিত্রটা কাজ করা শুরু করলে নিশ্চয়ই একটা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন কি মনে হয় যে কতটুকু ফুলফিল হয়েছে? সত্যি কথা বলতে আমি মানে টু বি ভেরি অনেস্ট, আমি যখন কোনো কাজ সাইন করি কিংবা কোনো সিনেমা সাইন করি, তখন আমি চিন্তাভাবনা করেই করি যে এই কাজটা কোথাও মানে কোথাও না কোথাও যাবে এবং যেতে পারে। সো গোলোই ইজ ওয়ান অফ দেম। আমার কাছে মনে হয়েছে যে যদি আমি এই সিনেমাটা করি, যদি দর্শক দেখে, ডেফিনেটলি দর্শক মুগ্ধ হবে এবং তাদের মানে ভালো লেগেছে এই ওয়ার্ডটা তাদের মুখ থেকে বের হবে, এই কথাটা তাদের মুখ থেকে বের হবে। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি 90% ছিলাম, আমার প্রত্যাশার লেভেলটা 90% ছিল এবং 100%কে ক্রস করে গিয়েছে রিলিজের পরে। তো এই ব্যাপারটা আমি অনেক বেশি হ্যাপি, কারণ নিজের সিনেমা যদি কেউ ভালো বলে এবং এত প্রশংসা পাই তখন আসলে অনেক বেশি ভালো লাগে। এবং মানে দর্শকের চোখে মুখে যখন ভালো লাগাটা নিজ চোখে দেখা যায় সেটার আনন্দই কিন্তু ভিন্ন রকম। কারণ আমি দেখেছি প্রথম দিন থেকেই তোমরা বিভিন্ন হল ভিজিট করছো এবং ওখানে দর্শকের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ, ইটস রিয়েলি আমি বলবো ইট মিন্স আ লট। আসলে এটা দর্শকদের ভালোবাসার জন্যই তো আমরা আসলে এত কষ্ট করি। সো সেই ভালোবাসাটা যখন নিজে চোখে দেখা হয় তখন আসলে অনেক বেশি ভালো লাগে। ট্রু। সো আমরা এই গল্পে ফিরে আসবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। একটা বিরতি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো, আমাদের আড্ডায় নিয়ে নিচ্ছি মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টার থেকে ছোট্ট একটি বিরতি, ফিরছি এখনই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আরও একবার মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ফিরে যাচ্ছে আমাদের আজকের অতিথি, আমাদের পছন্দের চিত্রনায়িকা পূজা চেরি এবং অবশ্যই একজন সফল চিত্র পরিচালক এস এ হক অলিকের কাছে। ফিরে এলাম, পূজার কথা দিয়ে আমি বিরতিতে গিয়েছিলাম, এবার অলিক ভাইয়ের কাছে যেতে চাই। অলিক ভাই, দীর্ঘ একটা বিরতির পরে আবার আমি বলবো নতুন একটা কামব্যাক, ঠিক আছে? এবং দর্শক অ্যাকচুয়ালি আপনার কাছে যেটা চায় সেটাই তারা পেয়েছে এবং এই প্রত্যাশাটা কিন্তু নিয়ে তারা অনেকটা দিন অপেক্ষাও করেছে, কারণ ঈদের এই সময়টাতে যে প্রেক্ষাগৃহে মুক্তি পেল এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি। সো আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার কি কখনো মনে হয়েছে যে অনেক বেশি আলোচিত হচ্ছে কিন্তু সময়টা অনেক বেশি নিয়ে নিচ্ছি? না না, ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু শুটিং শেষ করেছি বোধহয় নভেম্বরের লাস্টে, ডিসেম্বরে আমরা এডিট করা শুরু করেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে গিয়ে রিলিজ ঈদে ইয়াতে। তো একটা ছবির পোস্টের কাজ করতে তো সময় লাগে, কারণ হচ্ছে যে এখন আমরা জানি যে পোস্টে অনেক জটিল কাজ থাকে, কালার গ্রেডিং, কালার রেকর্ডিং, ফলি, সাউন্ডের ব্যাপার, তারপর দেখা যাচ্ছে যে আপনার VFX-এর কিছু কাজ ছিল, 3D-র কিছু কাজ ছিল, এই কাজগুলি করতে করতে অনেক সময় লেগে গেছে। তো এটা স্বাভাবিক, বরঞ্চ আরেকটু সময় পেলে আরও ভালো হতো। সিনেমা এমনই, দেখলেও মনে হয় রিলিজের পর দিন এই জায়গাটা যদি একটু কারেকশন করতে পারতাম, ব্যাপারটা এরকম। সো পূজার কাছে একটু আসি। পূজা, ঈদে তোমার চলচ্চিত্র, মানে এই ঈদের সময়টাতে নিজের ছবি, এটা তো নিশ্চয়ই একটা বাড়তি আনন্দ কাজ করছে। সো ওভারঅল ঈদটা কেমন কাটলো? ওভারঅল ঈদ হচ্ছে আমার দুইটা সিনেমা, মানে গোলোইময় এবং শানময়, মানে দুইটা সিনেমা। তো আমি সবার কাছ থেকে শুনছিলাম যে এবার ঈদ হচ্ছে পূজাময়, তো এই কথাটা শুনতে খুব ভালো লাগে। এবং যখন দুইটা সিনেমা রিলিজ হয়েছে, দুইটা সিনেমারই প্রশংসা পাই, তখন মানে ভালো লাগার লেভেলটা আরও বেশি বেড়ে যায়, কারণ সবাই চায় নিজের সিনেমার সাকসেস এবং মানে নিজের সিনেমা সাকসেসফুল হোক। তো আজকে গোলোই নিয়ে প্রশংসা শুনছি, কালকে শান নিয়ে প্রশংসা শুনছি, তারপরের দিন দুইটা নিয়ে প্রশংসা শুনছি। তো এই ব্যাপারটা আসলে আমি অনেক বেশি এনজয় করি, কারণ 4 বছর আগে আমার সিনেমা রিলিজ হয়েছিল এবং 4 বছর আগে বলবো না, 3 বছর আগে রিলিজ হয়েছিল এবং মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলো তোমার সিনেমা রিলিজ হচ্ছে না কেন। তখন মানে এখন আমি সবাইকে বলতে চাই যে উপরওয়ালা যখন দেয় ছপ্পর ফেরেই দেয়। তো একেবারে দুইটা সিনেমা একেবারে রিলিজ হলো,
এবং দুটারই প্রশংসা পাচ্ছি এবং ব্যাপারটা খুব এনজয় করছি। আমার খুব ভালো কেটেছে ঈদটা। এবার এই মানে এইবারের ঈদ 2022 সালের ঈদ আমার সবথেকে মেমোরেবল হয়ে থাকবে। তাহলে আমরা যদি একটু জানতে চাই যে দুটো চলচ্চিত্র যেহেতু হয়েছে, দুটোই অবভিয়াসলি তোমার কাছে প্রিয়, তারপরেও মার্কিংয়ের ক্ষেত্রে যদি গোলোয় অথবা শান বলা হয় তাহলে কোনটার মার্কিং? আমার আমি আমার দেখা লাগবে না, আমার না দেখলে কোনো সমস্যা নেই। আমার হাতের পাঁচটা আঙুল, আমার কোন আঙুলটা আমি কাটবো? আমি কোন আঙুলটা কাটবো? হ্যাঁ, তো আমি আসলে মার্কিং ওরকমভাবে করতে পারবো না, দুইটাকে আমি এগিয়ে রাখবো এবং দুইটাই আমার সিনেমা। এবং দুটো কিন্তু দুই ধরনের, আমি যদি দর্শক হিসেবে দেখি তাহলে বলবো দুটো তো সম্পূর্ণ দুই ঘরনা চলচ্চিত্র। তোমার কাছে ভালো লাগাটাও দুই রকমই হবে, বাট নিজের এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অলিক ভাইকে যদি বলি যে ও তো অ্যাক্টিং করেছে আপনার গোলোয়তেও আবার শানেও, যদিও দুই ঘরনার, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর আপনি যদি পূজাকে মার্ক মানে দেন যে দশে ও কত পেতে পারে? আমি শানটা আসলে দেখি না, কাজে শানটা না দেখে জাজমেন্ট করাটা খুব মুশকিল হবে। নিশ্চয়ই ভালো করেছে, তা নাহলে শানকে নিয়ে তো প্রশংসা হতো না। কিন্তু যদি মালা চরিত্রটা নিয়ে কথা বলি তাহলে আমি অবশ্যই আমি স্যাটিসফাইড। মার্কিং করা মুশকিল, একজন ডিরেক্টর যখন আর্টিস্টের উপর স্যাটিসফাইড হয় তখনই বোঝা যায় যে কী বরঞ্চ আমি ওই যে ভালো অভিনেতা, স্টার অভিনেতা এবং ভালো অভিনেত্রী বা পার্শ্ব চরিত্রগুলি যারা দারুণ অভিনয় করেন বা দারুণ অভিনেতা হয় তাদেরকে নিয়ে একজন পরিচালক যখন কাজ করেন তখন কিন্তু পরিচালকের মাথার মধ্যে অনেক টেনশন থাকে, আমি তাকে প্রপার ইউটিলাইজ করছি কি না, আমি তার অভিনয়টা ঠিকমতো করাতে পারছি কি না, দর্শকের কাছে ঠিকমতো প্রেজেন্ট করতে পারছি কি না, এই ব্যাপারটা প্রতি মুহূর্তেই আমার ছিল। কারণ শাকিব খান থেকে শুরু করে পূজা, আইজুল হাকিম ভাই থেকে শুরু করে আমাদের সুচরিতা আপা, সুব্রত দা এবং আমাদের আলিরাজ ভাই, মানে যারাই সমুদা অভিনয় করেছেন এবং ছোটো ছোটো ক্যারেক্টারে যারা করেছেন, যেমন স্থানীয় শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। তো আমি গ্রেটফুল শাকিবের কাছে, কারণ একেবারেই নিজেকে ভেঙে ছুঁড়ে লালু হিসেবে স্ক্রিনে এসছে এবং দর্শক এনজয় করেছে। একদম নতুন একটা চরিত্র তার জন্য ছিল। পূজার কাছে জানতে চাই যে শাকিব বাংলাদেশের সুপারস্টার এবং অবভিয়াসলি তুমি যখন অনেক ছোট ছিলে তখন অনেক ছোট, তুমি এখনো অনেক ছোট, তো অনেক ছোটবেলা থেকেই দেখছো যে এই মানুষটা বড় পর্দায় কাজ করছে, নায়ক হিসেবে তার অ্যাপিয়ারেন্স হচ্ছে, সব বড় বড় নায়িকাদের সাথে কাজ করছে, সেই মানুষটা এখন তোমার মানে মানে কোয়ার্টিস্ট হিসেবে কাজ করছে। তো কখনো কি ভয় কাজ করেছে, কোনো শঙ্কা অথবা মনে হয়েছে যে আসলে অ্যাডজাস্ট করতে পারবো কি না? না না, ভয়ের কথা বলবো না, কারণ অ্যাক্টিং করতে এসে যদি কেউ ভয় পায় তাহলে সে, আমার কাছে মনে হয়, আমি পার্সোনালি ফিল করি, তাহলে সে কখনোই অ্যাক্টিং করতে পারবে না। আমার কাছে, আমি ছোটোবেলায় শিখেছিলাম, আমি আরও যখন ছোটো ছিলাম তখন শিখেছিলাম লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে অভিনয় নয়। তো এই লজ্জা ঘৃণা ভয় এইটা আমার কখনোই কাজ করেনি এবং আশা রাখছি করবেও না। বাট আমি একটু টেনশনে ছিলাম যেহেতু শাকিব ভাই আমার মানে তার মধ্যে আমার বয়সের ডিফারেন্স অনেক এবং সে এত বড় একজন অভিনেতা, তার সাথে মানাবে কি না, তো এই ব্যাপারটা একটু টেনশনে ছিলাম। ইভেন আমি সত্যি কথা বলতে চাই, আমি রিলিজের আগে আগ পর্যন্ত টেনশনে ছিলাম যে কীভাবে দর্শক অ্যাকসেপ্ট করে। বাট যখন আমি নিজে গিয়ে দর্শকদের সাথে মানে কথা বলেছি এবং তাদের সাথে মানে কানেকশন মানে তৈরি করার চেষ্টা করেছি, তখন আসলে বুঝতে পারলাম যে না, তারা খুব পজিটিভলি এবং খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে আমাদের এই জুটিটাকে। মানে সমালোচনা আলোচনা তো দুইটাই থাকবে, বাট 100%-এর মধ্যে 95% মানুষের আমি প্রশংসা শুনেছি। তো এটাই আমার ভালো কাজ নিয়ে আলোচনা সমালোচনা দুটোই থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। ঠিক এই বিষয়গুলো নিয়ে আরও একটু কথা বলতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একবার বিরতিতে যাবার। বিরতির পরে ফিরে আসছি আমাদের আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, সাথেই থাকুন আমাদের। ফিরে এলাম আবারও বিরতির পরে মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ফিরে যাচ্ছি আমাদের আড্ডায়। আমরা কথা বলছিলাম মানানসই ব্যাপারটা নিয়ে এবং তুমি বলছিলে যে দর্শক যারা রয়েছে 95%-ই হচ্ছে পজিটিভলি নিয়েছে। এখানে আমি একটু অ্যাড করতে চাই, অলিক ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে বাংলাদেশে মানে নায়ক বা হাজবেন্ড একটু বড় হবে বা যার সাথে প্রেম করছে সে একটু সিনিয়র হবে, এটা বোধহয় খুব ইজিলি সবাই মেনে নেয়। না না, সেটা অন্য জিনিস, কিন্তু স্ক্রিনটা তো আলাদা জিনিস, ব্যক্তি জীবন আর স্ক্রিন এক না। ধরেন যে পার্সোনাল লাইফে শাকিবের বয়স কত, পূজার বয়স কত, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু স্ক্রিনে
লালুর বয়স কত, মালার বয়স কত আমরা জানি না, আমরা কখন জানি যখন ছবিটা আমরা দেখতে বসি। তো একজন নির্মাতা হিসেবে যখন আমি ক্যারেক্টারকে পোর্ট্রেট করি তখন কিন্তু ওইটাকেই, ওই মালা এবং লালু আমার চোখের মধ্যে থাকে, আমার হৃদয়ের মধ্যে থাকে, আমার মগজে থাকে, সেটা খালি ওদের কাছে ট্রান্সফার করা এবং ওদের মাধ্যমে স্ক্রিনে আনা। সো এটা আমার জন্য খুব জটিল কিছু ছিল না, এটার জন্য যা যা করার তাতেই করার চেষ্টা করেছি। ওকে বলেছি তুমি মোটা হও, তাহলে হবে না। সাকিবকে, হিরোকে বলেছি আপনি একটু শোকান, ও শুনেছে, জিম করেছে এবং খুবই ইনভলভ ছিল। তারপর ক্লিন শেপ করিয়েছি, ক্লিন শেপ নিয়েও কেউ কেউ হয়তো আগে লিখেছিলো ছবি রিলিজের আগে যে কেন ক্লিন শেপ করানো হলো, কিন্তু যেহেতু 90s গল্প আমরা সবাই জানি যে 90s ছেলেদের ফ্যাশনে ছিল ক্লিন শেপ করা, খোঁচা খোঁচা দাঁড়িয়ে মানে বাসা থেকে মাইট দিত, আর একটা ব্যাপার নিয়েও একটু সমালোচনা ছিল, তাবিজ কেন। কিন্তু আমরা জানি যে তখন গ্রামটা একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল, ইলেকট্রিসিটি বা ওইরকম কিছু ছিল না ওই সময়। দাদি রানীরা কিন্তু বা মারা কিন্তু বাচ্চাদের ছেলে হোক মেয়ে হোক সবার গলায় অথবা হাতে অথবা কোমরে একটা তাবিজ দিতই। তো কারণ হচ্ছে যাতে অশুভ কিছু ও প্রভাব না পড়ে, তো এইগুলি ওই সময়টা ধরার জন্যে করা। আর পূজার যে ক্যারেক্টারটা, এটার মধ্যে যে যেটা ওকে ধরিয়ে দেওয়া হয়েছিল, ওর যে দুইটা মানে ভার্সেটাইল একটা চরিত্র ছিল, দেখা যাচ্ছে ও যখন জমিদারের ফ্যামিলির একটা মেয়ে তখন ওর ক্যারেক্টারাইজেশন, কথা বলার ধরন, ওর জেস্চার, ওর প্রোনাউন্সিয়েশন একরকম, ওর ভঙ্গিমা একরকম, আবার যখন ও সাধারণ মেয়ে হয়ে গ্রামে ঘুরে বেড়ায় তখন ব্যাপারটা একেবারেই আলাদা। এইটা জাস্ট খালি ওদেরকে আমি থ্রো করেছি, ওরা কনসিভ করেছে, স্ক্রিনে থ্রো করেছে। এবং আমি একটু জানতে চাই যে পূজা অ্যাকচুয়ালি কত কেজি ওয়েট গেইন করার পরে আজকের এই অবস্থা? এটা তো আসলে কোনো টার্গেট রেখে ওজন বাড়াইনি যে 8 কেজি বাড়াতে হবে, এটা অনেক নিউজও হয়েছে, আমি জাস্ট ক্লিয়ার করতে চাই, ওরকম কোনো টার্গেট ছিল না যে 8 কেজি বাড়াতে হবে, 10 কেজি বাড়াতে হবে। আমার কাছে মনে হয়েছে আমি খাচ্ছিলাম, ভাত খাচ্ছিলাম, বিভিন্ন জিনিস খাচ্ছিলাম, যেটা আসলে আমি একটু সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখেছি যে তুমি হচ্ছে সিঙ্গারা খাচ্ছো। সময়ের সাথে সাথে প্রতিটা মানুষেরই কিন্তু পরিবর্তন আসে একেবারে, তো সেই পরিবর্তনটা যখন আমরা স্ক্রিনেও দেখতে পাই যে হ্যাঁ একটা 3 ঘন্টার একটা ফিল্ম বাট গল্পটা কিন্তু 5 বছর 10 বছর বা তার চেয়ে তো বেশি সময়ব্যাপীও হয়, তো সেই সময়টাতে একটা মানুষের যে ধীরে ধীরে পরিবর্তনটা দেখা যায় সেটা কিন্তু দর্শক খুব মানে সহজে অ্যাকসেপ্ট করতে পারে যে ইয়াস এটা হচ্ছে ন্যাচুরাল। ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, একদম মানে 100% পিওর লাভ, সো পিওর লাভ থেকে উঠে এসে অবশ্যই ভালোবাসা রয়েছে কিন্তু গোলুয়ের মতো একটা গল্প নিয়ে কাজ করতে যেয়ে কী মনে হয়েছে যে আমার দর্শকরা ভালোবাসার গল্প থেকে এসে কি এই গল্পটা কতটা অ্যাকসেপ্ট করে নেবে? না, আমি কিন্তু ভালোবাসা থেকে সরে যাই নাই, আমার সবগুলি ছবিতেই সবগুলি আরও ভালোবাসব তোমায়, এক পৃথিবী প্রেম এবং গোলু সবগুলি ভালোবাসার ছবি। হ্যাঁ, প্রেজেন্টেশনটা একটু আলাদা, সো বেসিক্যালি কিন্তু প্রেম, যারা দেখে নাই তারা হলে গিয়ে দেখলেই বুঝবে যে কত প্রেম এই ছবির মধ্যে। সো অ্যাকচুয়ালি নাম নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, নামটা ফিলোসফিক্যাল একটা ব্যাপার, ছবিগুলো কিন্তু ভালোবাসা আছে। কিরকম একটা সংলাপও আছে এরকম, মা বাবার একটা ফিলোসফিক্যাল মানে সাকিবের বাবার একটা ফিলোসফিক্যাল ডায়লগ আছে যেটা মা বলে যে পিচ গোলে বসে আগ গোলের দিকে নজর না রাখলে নৌকাটা এলোমেলো হয়ে যায়, সংসার জীবনটা একটা নৌকা। তারপরে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক এরকম যে যদি কেউ একজন সরে যায় তাহলে এলোমেলো হয়ে যায়, তারপরে ওইখানেও তো প্রেম, একটা একটা ভালোবাসা ওইখানে, একটা একটা ফ্যামিলি বা একটা ছেলে মেয়ের প্রেম, এর মধ্যে যদি আসলে এই নৌকার সাথে যে কম্পেয়ার করা, এই ভালোবাসা না থাকলে তো সেইটা সম্পর্কটা ঠিক না। পূজার কাছে একটু জানতে চাই যে তো ভাইয়া যখন তোমার সাথে গল্পটা শেয়ার করলো তখন অ্যাকচুয়ালি নিজেকে কীভাবে প্রিপেয়ার করেছিলে? আমি আসলে এর আগে যে যে সিনেমাগুলো করেছিলাম খুবই চঞ্চল প্রকৃতির, এই কথা বলছি ছুটে বেড়াচ্ছি, যেমন পোড়ামন টু তে দেখা গিয়েছে। যখন আসলে আমি যেটা ভাইয়া বলছিল যে যখন আমি গ্রামে মানে গ্রামের দিকে যাই লালুর সাথে, গ্রামে ঘুরে বেড়াই, তখন হচ্ছে একদম চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, কথা বলি ছটফট করে মানে কথা বলি, বাট যখন মানে আমি নিজের মধ্যে চলে আসি লাইক আসল যেই মালা জমিদার বংশের যেই মেয়ে, তার কথা বলার স্টাইলটা মানে আলাদা। লাইক আমরা নর্মালি কীভাবে বলি আমি ভাত খাবো,
বাট মালা কিভাবে বলে আমি ভাত খাবো এরকম ভাবে, মানে একটা জমিদার বাড়ির যে জৌলুস রয়েছে, ওখানকার যে নিয়ম কানুন রয়েছে, বা বাবা যেভাবে তার সন্তানকে বড় করতে চায় নিয়ম কানুন শিখে, সেই ব্যাপারগুলোকে তোমার অ্যাডপ্ট করতে হয়েছে একেবারে একেবারে। এবং আমি থ্যাংকস টু মাই ডিরেক্টর এস এ হক অলিক ভাইয়া, যে কিনা মানে এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দিয়েছে এবং আমি চেষ্টা করেছি ভালো করার। এটা আসলে দর্শক হলে গিয়ে অলিক ভাই মানে জহুরি সে জানে যে তার গল্পের সাথে ম্যাচ করবে, একটা ভালো চরিত্র দর্শক অনেক সময় পছন্দ করে না, বা একটা দেখা যাচ্ছে নর্মাল চরিত্র পছন্দ করে। মানে আমি নির্মাতার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে দারুণ ক্যারেক্টারাইজেশন অলিক ভাই। এটা নিয়ে কিন্তু আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, তার আগে আরেকটা বিরতি আমি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একবার বিরতিতে, যে আবার ফিরে আসছি মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, থাকুন চ্যানেল নাইনের সাথেই। আমন্ত্রণ আরও একবার আমাদের আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, আড্ডা হচ্ছে অতিথিদের সাথে, ফিরে যাচ্ছি আড্ডায়। অলিক ভাইয়ের কাছে আবারও ফিরে আসবো। অলিক ভাই, বলেছিলাম একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা যদি দেখি, তার পরেরটা আমি বলবো না, ওখানে আমরা দেখেছি একই পেয়ার নিয়ে কাজ করেছেন এবং সফলতাও এসেছে, তো পূজাকে নিয়ে এর পরবর্তী প্ল্যান কি চলছে কি না, থাকে না এমন কোনো গল্পের প্লট কি আপনার আছে কি না চিন্তায়, যে যেখানে পূজা হচ্ছে বেস্ট কাস্টিং হতে পারে? এখন তো গোলই মাথার মধ্যে, এখন তো অন্য কিছু নাই, কেবল রিলিজ হলো, এটা রেজাল্ট আসুক পুরোপুরি তারপর। Honest answer. Okay, so গোলোইটা আবার একটু তোমাকে নিয়ে যেতে চাই, সেটি হচ্ছে যে সময়টাতে অ্যাক্টিং করেছো ওই সময়টার এমন কোনো গল্প কি মাথায় আছে, যেটা আসলে করতে যেয়ে হয় অনেক বিব্রত হতে হয়েছে, অথবা খুব আনন্দ পেয়েছো, অথবা কষ্ট পেয়েছো, কোনো স্মৃতি আর কি? এটা বিব্রত বলবো কি না জানি না, যেহেতু আমার কো আর্টিস্ট কিংবা সিনেমার নায়ক শাকিব খান, তো ওখানে দর্শক থাকবে এটাই স্বাভাবিক, না থাকবে এটা হচ্ছে অস্বাভাবিক। সো দেখা গেলো এমন একটা শুটিং, একদম এমন একটা শট দিচ্ছি অনেক সিরিয়াস, মানে একদম সিরিয়াস আছে, একদম সুন্দর করে যাচ্ছে, হঠাৎ করে দেখি দু একজন না তিন চারজন দর্শক ঢুকে যাচ্ছে ক্যামেরার স্ক্রিনে, তখন আসলে একটু কি বলবো, বিরক্তও বলবো না কিংবা কি বলবো আমি আসলে জানি, মানে এটা আসলে তোমরা ক্যারেক্টারের মধ্যে আছো, হয়তো ওই সিনটাই হচ্ছে পারফেক্ট সিন হয়ে যেতে পারত, কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরেও অডিয়েন্সের কারণে এনজি হয়ে গেছে। এটা স্ক্রিনে দর্শক যেভাবে দেখছে এর চেয়ে তো অনেক বেশি কঠিন ছিল আসলে অ্যাক্টিংটা করা, কারণ হলো যে যে জায়গায় আমরা শুটিং করেছি প্রতিটা জায়গাতেই লাখ লাখ মানুষ ছিল, এত মানুষের সামনে প্রেম করা, এত মানুষের সামনে নাচ করা, এত মানুষের সামনে ড্রামা করা, মানে রোমান্টিক একটা ব্যাপার। আমি ওই জন্যই কিন্তু বারবার বলছি এই ছবিতে যারা অভিনয় করেছে দারুণ অভিনেতা অভিনেত্রী, না হলে আমি অভিনেতা না, কিন্তু আমি হলে হয়তো পারতাম না, কারণ হলো এটা হয় না এত মানুষের মধ্যে থেকে। এই জন্য আমি আসলে ওদের যারা এই পুরো ছবিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারাই অভিনয় করেছে সবার কাছে আমি গ্রেটফুল। এবং আমি কিন্তু এর আগেও আপনার কাছ থেকে গল্পটা শুনেছিলাম যে আপনার গ্রামাঞ্চলেই হচ্ছে আপনি মানে অভিনয়ের সেটটা এভরিথিং সব কিছু রেডি করেছেন যাতে করে কাজ করাটা একটু সহজ হয়। আমার তো মনে হয় যে আমাদের দেশের ছেলে এত বড় একটা চলচ্চিত্র বানাচ্ছে, এটারও একটা বিড়ম্বনা ছিল। সেটা তো হচ্ছে যে আমাদের এক বড় ভাই, আজকে শুনছেন কিনা আমি জানি না, আমাদের পাশে বাসা থাকেন, আমি ওনাকে অনেক সম্মান করি, আমাকে আদর করে, উনি একদিন হঠাৎ করে হোটেলে আসলেন, ফোন করলেন রিসেপশন থেকে, আমি রুমে ছিলাম, তখন আমরা শুটিং করে এসেছি, তো বললো যে অলিক বললো ইয়াতে, আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসতে বলো, তো আসলেন উনি, দেখলাম যে ওনার সাথে অনেক বোন টোন বাচ্চাটা ছেড়া আছে, আমি তো আমিও খুশি হলাম। উনি তখন বলতেছে শাকিব খানের সাথে দেখা করবে, আমি বললাম যে ভাইয়া আজকে তো কেবল এসে ও অসুস্থ ঘুমাচ্ছে, আমি ফোন নাম্বারটা আপনার আমার কাছে আছে, আমি কালকে বা পরশু আপনার সাথে ওদের ছবি টবি তুলাই দেবো এসে। উনি রাগ হয়ে গেলেন, উনি বললেন যে আমি এক ঝলক খালি দরজা খুলে দিবা, ও ঘুমাইতেছে এটা দেখিয়ে চলে যাবো। আর আমি না বুঝাইতে পারতেছি না যে এত দূর জার্নি করে গিয়ে শুটিং করে এত দূর জার্নি করে ফিরে এসছে ও ঘুমাচ্ছে, কীভাবে এটা করা সম্ভব, ও সাধারণ মানুষ কিন্তু এটা বোঝে না। উনি এত রাগ হলেন এবং রাগ হয়ে আমার বড় ভাইকে ফোন করে কমপ্লেন করলেন যে অলিক অনেক বড় ডাইরেক্টর হয়ে গেছে যে আমাকে অপমান করলো, কিন্তু আমি খুবই সরি এই এই প্রোগ্রামের মাধ্যমে যে ভাইয়া আমি আসলে ওইটা ছিল না, এটাই বাস্তবতা। তো এইরকম কিছু ছিল যে যেহেতু কাছের মানুষ অলিক, হিরো হিরোইন আছে, আর্টিস্টরা আছে, এদের সাথে তো গেলেই দেখতে পারবো, কিন্তু ওরা শুটিং শেষ করার পর বা শুটিংয়ের আগে ওদের যে মানসিক অবস্থাটা থাকে এটা তো সাধারণ মানুষ বোঝে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যখন সে শুটিং সেটে আছে
তখন হয়তো একজন আর্টিস্ট ডিরেক্টরের কমান্ড মানতে বাধ্য, কিন্তু আফটার মানে শুটিং যায় সে তার নিজের মতো করে, তার সময় কাটে, সবার একটা প্রাইভেসি আছে, ও রুমে ঢুকে গেলে তো তারপর আর কিছু, হ্যাঁ এটা অনেক অনেক সময় আসলে বোঝানো খুব কঠিন হয়ে যায়। এবং আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে অ্যান্ড নিউজও হয়েছে যে এত অডিয়েন্স ছিল, ইটস লাইক ও মাই গড, মানে আমরা নিজেরা দেখে কিন্তু চিন্তা করেছি যে এর মধ্যে কাজ করেছে কি করে এক্সপ্রেশন দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি মানে বাস্তব জীবনে প্রেম করার জন্য কিন্তু খালি একটা ফাঁকা জায়গা লাগে, এই জন্য সবাই পার্কে চলে যায়, নির্জনে চলে যায়। না না, কিন্তু ছবি দেখলে সবাই কিন্তু ভাববে খালি জায়গাতে শুটিং হয়েছে, এই ঝড় তুফানটা আবার আমার উপর দিয়ে গিয়েছে, এই ওদের অ্যাক্টিং দেখাচ্ছি, এই কম্পোজিশন দেখাচ্ছি, এই অ্যারেঞ্জমেন্টটা দেখছি, আবার লোক সরাইতে হচ্ছে, মানে ভয়ঙ্কর অবস্থা। এ কিভাবে যে আমার মনে হয় না আজকে যদি আবার আমাকে খুশু ভাই বা যে কোনো কেউ যদি বলে এই সমস্ত জায়গায় এরকম একটা ছবি বানাতে, আমাকে মাপ চাই ভাই, আর সম্ভব আমি তো বুঝলে যাই না, মাপ চাই কিন্তু পরবর্তী সময় ঠিকই দেখা গেল, না এরকম পারবো না অন্য, হ্যাঁ না বললাম যে এই এই ধরনের ক্রাউডের মধ্যে গিয়ে পুরো দেখা গেল বানাচ্ছে, তো আমার শাকিব খানকে নিয়ে ওই চরিত্র তো খারাপ দেখা গেছে যে একবার খাবো না বলে আবার খেতে ইচ্ছে করে, কিন্তু না খাওয়ার ইচ্ছেটাই বেশি। আচ্ছা পূজা একটু বলো যে এই যে বলছিল অনেক ক্রাউডের মধ্যে রোমান্টিক ডায়ালগ দিতে হয়েছে, রোম্যান্স করতে হয়েছে, এমন কোনো ডায়ালগ কি মনে আছে যেটা অ্যাকচুয়ালি বলতে যে ক্রাউডের কারণে বারবারই হাসি চলে আসছিল, অথবা কোনো কারণে খুবই হেজিটেট ফিল করছিলে? ক্রাউডের কারণে এটা বলবো না, কারণ আমি যখন মানে অ্যাকশন বলার আগ মুহূর্তে আমার আমি খুবই মানে কেমন যেন থাকি আমি, বাট যখন অ্যাকশন বলে তখন আসলে দুনিয়াতে কে আশেপাশে কে আছে আমি আসলে ওটা মাথায় রাখি না। বাট একটা সিন করতে আমার মানে আমি আমার জানি কেমন লেগেছিল, সেটা হচ্ছে আমাদের একটা যাত্রার সিন ছিল, আমি কোনোদিনও এরকমভাবে ডায়ালগ দেইনি কিংবা যাত্রা সত্যি কথা বলতে আমি দেখিও নি। তো ওই যাত্রার সিনটা করতে আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে ওই সিনটা করতে আমার একটু আনইজি লাগছিল যে এটা আমি কিভাবে বলবো, এরকম টান দিয়ে আমি ডায়ালগ কিভাবে বলবো, টোনটা চেঞ্জ করে কথা বলতে হয়, অনেক কঠিন কাজ। আমরা দেখে মনে করি যে যাত্রাটা এটা কেমন, যাত্রা অনেক কঠিন, অ্যাক্টিং করা আসলেই কঠিন, আসলেই কঠিন। সো ওই ব্যাপারটা একটু কি বলবো, এটা একটা জায়গা আমার মনে আছে, তোমার মতো ভুলে গেছো, বাসের ঘরে একটা ছোট্ট একটা সিন ছিল, এখানে একটা ইম্প্রোভাইজ করে ডায়ালগ দিয়েছিলাম যেটা দর্শকরা দেখছেন, এটা ইম্প্রোভাইজ ছিল, আল্লাহ রে কি সুন্দর দেখলে, মানে কি দেখতে পরাণ, এটা কিন্তু বলে বলে দিয়েছিলাম, তখন যতবার আমি বলে বলে দিয়েছিলাম ততবারই আমার হিরো এবং হিরোইন হো করে হাসছিল, এবং এইটাই কিন্তু ট্রেলারে এবং ইসেতে দর্শক পছন্দ করেছে, এবং হলে গিয়েও দেখা গেছে দর্শক এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তালি দেয়, আর স্পেশালি যখন স্ক্রিনে শাকিব খান থাকে সেখানে কিন্তু কোনো কথাই নেই। ওকে সো আড্ডার এই পর্যায়ে কিন্তু আরেকটা বিরতি আমাকে নিতে হচ্ছে, এটা আমার নিয়ম, কিছু করার নেই। প্রিয় দর্শক সময় হয়ে গেছে আরও একবার বিরতি নেবার, বিরতির পরে ফিরে আসছি মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারের সাথেই, থাকুন আমাদের আমন্ত্রণ আরও একবার মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, ফিরে যাচ্ছি আড্ডায়, ফিরে এলাম, আসলে আড্ডাটা এত জমে গেছে বারবার বিরতিতে যেতেও আমার একটু সংকোচ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে বিরতির পরেই তো আবার আড্ডা দেওয়া যাবে। তো ভাইয়া যেটা বলছিল ডায়ালগের কথা, এবারে আমরা একটু পূজার কাছে আসি, পূজার দুটো চলচ্চিত্র নিয়ে যেহেতু হয়েছে, মানে দুটো চলচ্চিত্র একসাথে রিলিজ হয়েছে, তুমি দুটোরই ফিডব্যাক পাচ্ছ, দুটা চলচ্চিত্রের যদি দুইটা ডায়ালগের কথা বলা হয় নায়কের সাথে রোমান্টিক সিনের, কোন দুইটা ডায়ালগের কথা বলবে যেটা দেখে দর্শক খুব অ্যাপ্রিসিয়েট করেছে, খুবই মানে হাতে তালি দিয়েছে, সো অ্যাপ্রিসিয়েশনটা দেখে তোমার কেমন লেগেছে এমন কিছু? এটা অ্যাপ্রিসিয়েশন বলবো না, এটা জাস্ট যেহেতু সিনেমা তো আমরা একটা সিনেমা মানেই হচ্ছে সিটি, হাতে তালি, চিল্লানো, একটা সিন দেখলে, ইন্টারেস্টিং সিন দেখলে সবাই হই হই করে চিৎকার করে আওয়াজ করা। তো একটা সিন আছে যেটা কি না নৌকার নৌকার ওপর লালু আমাকে দেখছে এবং একজন জিজ্ঞেস করে যে কিরে লালু তোর সাথে কে যায়, তখন আমি আগবাড়িয়ে মানে লালু বলতে যায় যে আমারটা বলেছিল, বাট আমি আগবাড়িয়ে বলে দিয়েছি লালুর বউ। তো এই ব্যাপারটা আসলে সবাই এনজয় করেছে এবং এই ব্যাপারটা শোনার সাথে সাথেই আসলে সবাই চিৎকার করছিল। আর শানের কথা বলবো, শানে হচ্ছে আমি একেবারেই একটা চঞ্চল প্রকৃতির সিঙ্গার যে কিনা চুপচাপ বসে থাকতে পারি না। একটা সিন ছিল সিয়াম আহমেদের সাথে, তার ফোন হারিয়ে যায় এবং আমি তার ফোন তার অফিসে গিয়ে দিয়ে আসি। তো তখন যখন তাকে ফোনটা দিতে চাই হাত থেকে চায়ের কাপটা পড়ে যাচ্ছে, আবার টিস্যু নিয়ে মানে একটা বিব্রতিকর অবস্থা। তো এই সিনটায় সবাই মজা পেয়েছে।
সবার খুব ভালো লেগেছে, মানে রোম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট সব কিছু মিলে দর্শকের কাছে ভালো লাগা। আচ্ছা আরেকটা প্রশ্ন অলিক ভাই, আমার মনে হয় আপনি আমার সাথে একমত হবেন এবং আমাকে একটু সাপোর্টও করবেন, বাট প্রশ্নটা হচ্ছে পূজার কাছে, সেটি হচ্ছে শাকিব খান। সব মেয়েরাই শাকিব খানের প্রেমে পড়ে, বাট স্পেশালি আমরা যখন দেখি কোনো নায়িকা শাকিব খানের সাথে কাজ করছে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, ইনফ্যাক্ট সেটাকে প্রেমই বলা চলে, বিকজ বেশ কিছু গুঞ্জন চলে বেশ কিছুদিন সেই নায়িকাকে নিয়ে শাকিব ভাইয়ের কাজ করা হয় বারবার। সো তোমার ক্ষেত্রে কি ঘটেছে, প্রেমে পড়েছো? আমি বলি প্রশ্নটা আসলে তোমার কথায় আপু আনসারটা ছিল, কারণ তুমি বলেছো যে সব নায়িকাদের একটা গুঞ্জন থাকে, সো যেহেতু আমি কাজ করব আমার ব্যাপারেও গুঞ্জনটা আসবে, এটা স্বাভাবিক। তো গুঞ্জন এসেছেও প্রেমে পড়েছি, বাট আমি লালুর প্রেমে পড়েছি শাকিব। আর এটা মিথ্যা কথা বলা হবে যে শাকিব খানের প্রেমে পড়িনি, কারণ শাকিব খানের প্রেমে যদি না পড়তাম আমি কিন্তু লালুর প্রেমে পড়তাম না। সো শাকিব খানের অ্যাক্টিংয়ের প্রেমে পড়েছি এবং অ্যাক্টিংয়ের প্রেমে পড়ার কারণে লালুর প্রেমে পড়তে বাধ্য হয়েছে। পাক না আছে ভাইয়া যেমনটা বলেছে, ছোট মরিচে ঝাল বেশি। আচ্ছা এবারে সিয়ামের কথা জিজ্ঞেস করি, সিয়ামের সাথে তো ইতিমধ্যে তোমার কাজ করা হয়ে গেছে এবং দর্শক তোমাদের জুটিটাকে ভিন্নভাবে কিন্তু গ্রহণ করেছে, তো সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে তোমাদের প্রেমের গুঞ্জন চলছে, ওটার উত্তরটা আসলে কী হবে? সিয়াম আহমেদের সাথে যেটা বললে তুমি, সেটা হচ্ছে তার সাথে তো পোড়ামন টুয়ের পর থেকেই তার সাথে প্রেমে পড়িয়ে দিয়েছে মানুষ, তার জন্য নাকি আমি এই করেছি, তার জন্য নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছি, বাট ওটা হচ্ছে না তখন আমার এক্সাম চলছিল এবং তার বিয়ে, সে আমাকে ইনভাইটও করেছিল, তার বিয়ের কার্ডও দিয়েছিল, বাট আমি তো আমার পরীক্ষার পড়া বাদ দিয়ে আমি বিয়ে খেতে যেতে পারি না, ইনফ্যাক্ট আমিও যেতে পারি না, আমার কাজ ছিল। হ্যাঁ, সো যেটা হয় অ্যাকচুয়ালি, তো তখন আসলে তাকে আমি সরি বলেছি যে আমি, সেও বুঝতে পেরেছে কারণ সেও শিক্ষিত একজন মানুষ। অলিক ভাই ঠিক যেমনটাই বলেছেন যে পূজা কিন্তু মানে ম্যাচিউরিটির রতনে রতন চেনে, কিংবা যার সাথে থাকি যাদের সাথে থাকি তারা অনেক বিজ্ঞ, তাদের সাথে থাকতে থাকতে আসলে অনেক কিছু শেখা হয়ে গেছে, কিছুটা বেশি না। হ্যাঁ আমার চুল পেকে গেছে বলে। আচ্ছা অলিক ভাই, হ্যাঁ এটা আমার একটা মজার কোশ্চেন ছিল, আসার পর থেকে আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করছিলাম যে লাস্ট টাইমও যখন আমি দেখেছি অলিক ভাইয়ের চুলগুলো কালো ছিল, হঠাৎ করে সাদা কি করে হয়ে গেল? তুমি দেখেছো তখন আমি গোলই শুরু করেছি, আর যখন দেখছো তখন গোলই রিলিজ হয়েছে, এই শয়তানগুলির অত্যাচারে চুল পেকে গেছে। মানে পূজা তো সামনে বসে আছে, সাকিব ভাই যদিও নেই হোপফুলি দেখবে, একদম অনেস্টলি বলবেন যে আপনাকে শুটিং করার সময় ওরা কি কি প্যারা দিয়েছে, কারণ এটা তো আমরা খুবই কমন শুনি। সাকিব খান মানেই একটা প্যারা, তো এটা সবার মুখস্থ, কিন্তু এই ছবিটা করতে গিয়ে সেটার আমি বরঞ্চ 10% পেয়েছি। তো প্যারা কোন সেন্সে, যে সাকিব খান মানেই প্যারা, এই যে লাখ লাখ দর্শক, এটা তোর দোষ নাই, ও স্টার এর জন্য আসছে, কিন্তু আমি যখন তাকে সেটে চেয়েছি ঠিক তার কাছাকাছি সময় সে গিয়েছে, কারণ হলো আমরা যেখানে ওকে রেখেছিলাম সেখান থেকে লোকেশনে যেতে 1.5 ঘন্টা লাগে, সকালবেলা উঠে জিম করেছে, কারণ বলেছি স্বাস্থ্য কমাইতে হবে, তো আমার কথাই তো শুনেছে, তো প্যারা কী করে দিল? তো কিছু কিছু জিনিস আছে যেটা বললাম, যে ওকে নিয়ে একটা সুন্দর জায়গায় একটা শট নিব, তার 2 ঘন্টা আগে গিয়ে ওখানে প্রস্তুতি নিতে হয়েছে, মানুষ সরাতে হয়েছে, ও আসার পর দাঁড় করিয়ে, এটা অ্যাকচুয়ালি শাকিব খানের দোষ না, এটা বলছে ভালো না। পূজা একটু ছোট করে একদম এক কথা, ও সামনে বসে আছে না, না পূজা আমাকে একেবারেই প্যাড়া দেয় না, শুধু শুরুর দিকে একটা প্যাড়া দিয়েছিল যখন আমি ওকে বলেছিলাম যে ছবি করবা কিনা, না করবা কিনা, ও বল ভাই কালকে জানাচ্ছি, বলে 7 দিনের খোঁজ নাই, এছাড়া পুরো ছবি শুরু। তার আগে ও সিরিয়াসলি নিতে পারেনি, কারণ আপনিও জিজ্ঞাসা করেছেন করবা কিনা। যাই হোক, অবশেষে যে গোলই একদম সাকসেসফুলি তৈরি করেছেন, রিলিজ হয়েছে, এবং আমাদের যে একটা প্রত্যাশা ছিল যে বাংলা চলচ্চিত্রের ধারাবাহিকতা আবার আসবে এবং সুপারহিট চলচ্চিত্র নিয়ে আমাদের ঈদের সময়কার প্রেক্ষাগৃহ ভরপুর থাকবে, সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ হয়েছে। তো এটাই থাকুক এবং এটা চলমান থাকুক, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা ভাইয়া। সর্বশেষ আরেকটা বিরতি আমাকে নিতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের আজকের এই আয়োজনে সর্বশেষ বিরতি নেবার, বিরতির পরে আবারও ফিরে আসছি। মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, থাকুন আমাদের সাথেই। ফিরে এলাম বিরতির পরে, মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যেমনটা বলেছিলাম একেবারেই শেষ ভাগ, আমি কিছু ছটপট প্রশ্ন করব, আপনারা ছটপট আমাদেরকে উত্তর দিয়ে দেবেন। অলিক ভাই, যদি পূজাকে বলা হয় যে
এই প্রজন্মের শাবনূর, আপনি এখানে এই কথাটাকে কতটা মানে গ্রহণযোগ্য বলে মনে করেন? পূজা পূজাই। ওকে, অনেস্ট অ্যানসার। পূজাকে যদি বলা হয় যে শাকিব খান আর সিয়াম দুজনেই। ওকে, এবারের প্রশ্ন তোমার জন্য, সেটি হচ্ছে রায়হান রাফি আর অলিক ভাই। ওই আগের আগের আনসারের মতন, প্রথমে এসে হোক অলিক, তারপর রায়হান রাফি। অনেক ঘুরে ফিরে ছিল, এক নিঃশ্বাসে বলবে রায়হান রাফি, আমি খুশি হইতাম। পরের জেনারেশন যেহেতু বাংলাদেশে প্রথম, আমার ওই যে কি বলে ওই প্রশ্ন, মানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তো এখন রায়হান রাফি বললে অলিক ভাই যদি মাইন্ড করে। এবারে আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে পূর্ণিমা না পূজা চেরি? এই তো, এই তো পূর্ণিমা। পূর্ণিমা ডেফিনেটলি, কারণ হচ্ছে আমি ওর প্রতি গ্রেটফুল। না, আমি সবসময় এরকমই কথা বলি, কারণ আমি গ্রেটফুল, কারণ আমার ক্যারিয়ারে প্রথম ছবির নায়িকা সে, এবং আমাদের অনেক ভালো বোঝাপড়া, অনেকদিন কথা হয় না, কিন্তু আমি জানি না ওই প্রোগ্রামটা দেখছে কি না, মানে অনেক ভালো বোঝাপড়া। এখনও কিছু কিছু ক্ষেত্রে এখনও মানে লিখে বা প্রশ্ন করে বা বলে যে এটা ঠিক হয় না, এটা হচ্ছে, মানে দারুণ। এবং সো আপনাদের দুজনের কেমিস্ট্রিটা এখন একদম রিয়াজ ভাই, পূজা এবং পূর্ণিমা, এদের কেমিস্ট্রি আমরা আশা করতেই পারি। তাহলে আপনার কোনো চলচ্চিত্র দিয়ে পূর্ণিমা আপু আবার একটা ধামাকা নিয়ে কাম করবে? আমার একটা ইচ্ছাই ছিল, এখনও আছে, যে রিয়াজ ভাই এবং পূর্ণিমাকে নিয়ে একটা ছবি বানানো। আমি জানি না ওরা করবে কি না, করলে আমি করবো। আমি দারুণ মিস করি এই জুটিটাকে। হোপফুলি, শুভকামনা থাকলো। পূজার কাছে সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, যেটি মানে রিসেন্টলি বলতে গত এক দু বছর যাবতই, যে ওপার বাংলায় কাজ করা নিয়ে বাংলাদেশের সব নায়িকাদেরই লাইক ইটস আ ড্রিম, ঠিক আছে, যে আমরা ওপার বাংলায় কাজ করতে পারছি, ওখানকার শর্ট ফিল্মে কাজ করতে পারছি, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে পারছি, বা বলিউড থেকে আমার কল এসেছে, এবং বাইরের দেশে তারা সুনামও কুড়াচ্ছেন, অনেক অ্যাওয়ার্ডও পাচ্ছেন। তোমার কি তেমন কোনো প্ল্যান আছে, মানে ওই প্ল্যানটাতে এগোতে হলে তো নিজের ধারাবাহিকতার মধ্যে একটা পরিবর্তন আনতে হবে? প্ল্যান বলতে, আমি আমার শুরুটা করেছি ইন্ডিয়ান মুভি দিয়ে, মানে নায়িকা নায়িকা জীবনের পথ চলা শুরুটাই করেছি ইন্ডিয়ান মুভি দিয়ে, নূরজাহান, তারপরে করেছি প্রেম আমার দুই। বাট ওগুলো যৌথ প্রযোজনা ছিল, অবশ্যই বাংলাদেশের নাম সেখানে যুক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমি এমন কোনো কাজ করব না যেটা আসলে আমাদের বাংলাদেশকে ছোট করা হয়, কিংবা বাংলাদেশের নাম সেখানে না থাকুক, এমন কোনো কাজ করব না। সো আমি চাই যে বাংলাদেশটাকে মানে ভালোভাবে অন্য দেশের রিপ্রেজেন্ট করতে, তো আমি আসলে এভাবেই কাজগুলো করতে চাই, কিংবা যে কোনো কাজ আমার কাছে অফার আসতে আমি ওভাবেই কাজগুলো করতে চাই। ওকে, একেবারেই তো শেষের দিকে চলে এসেছি, আরেকটা প্রশ্ন অলিক ভাই, আপনি আমাকে পারমিশন দিলে আমি করতে চাই। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে, হুট করে নায়িকারা বিয়ে শাদী করে ফেলছে, তারপরে মুভি করছে না, তো পূজা চেরি এই কাজটা কবে করবে? এটা কি আমাকে কোয়েশ্চেন নাকি? না, এটা অলিক ভাইয়ের প্রশ্ন, আমি তো তোমার গার্জিয়ান না, যে আমি তোমার বিয়ে দিব, আমি তোমার বাবা না, চাচা না, খালু। আপনি আমার ভাই, এটা হলে ঠিক আছে, কিন্তু তো বিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার না। না, বিয়ে এটা আসলে বিয়ে করব কবে, আমরা দাওয়াত খাবো কবে, এটা চিন্তা ভাবনা করছি না, বাট ওটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। আমি এখন ওরকমভাবে বলতে পারছি না যে বিয়ের পর আমি কাজ করব, কিংবা বিয়ের পর আমি কাজ করব না, ডিপেন্ড অন বিয়েটা কবে করবে। আমি এই সিটটা ছেড়ে উঠে চলে যাই, মানে আমার আমার আর ভালো লাগতেছে না। যা কিছুই বলো না কেন, আমি একটু সম্ভাবনা দেখছিলাম একটা ভালো খাবারে, সেটাও বোধহয় সুযোগ পাচ্ছি না। না, বিয়ে এখন অনেক পরে, মানে এখন তো প্রশ্নই আসে না। সো আমাদেরকে আরও ওয়েট করতে হবে সেই খবরটা জানার জন্য। ওয়েটের উপরে আর কিছু থাকলে ওটাও করতে হবে। অলিক ভাইয়া, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? যেটা বলা এখনও বলছি, যে গলুইটা হলে গিয়ে দেখেন, এবং ঈদে যে ছবিগুলো রিলিজ হয়েছে সবগুলি দেখেন, আগে পরে যেটাই হোক না কেন অবশ্যই গলুই আগে। আমি দুটো কারণে দেখতে বলছি, একটা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি, যেটা অলরেডি প্রুভ হয়েছে, যারা দেখেন নাই তারা গিয়ে দেখেন, আর যারা সাকিবের ফ্যান তাদের উদ্দেশ্যে বলছি ভিন্ন সাকিবকে দেখার জন্য হলে যান। আর আমি এটা বলার কারণ হচ্ছে যে ও নিজেকে অনেক বেশি চেঞ্জ করেছে, এটা আগেও বলেছি, আবারও নতুন করে বলছি, এটা হয়তো কারোর কাছে জার্ক লেগেছে, কিন্তু ভালো লাগাটা তৈরি হবে হলে গেলে, এটা হলে গেলেই অ্যাকচুয়ালি বুঝতে পারবে। পূজা চেরি, ঘুরে ফিরে সেই দর্শকদেরকে একই কথাই বলতে হয়, সো একই কথা শুনতে শুনতে অনেকে বিরক্ত হয়ে যায়, বাট আমরা আসলে বিরক্ত হই না, আমরা একই কথা বলতে আসলে অভ্যস্ত হয়ে গেছি। তো দর্শকদেরকে এই কথাই বলবো, গোলই চলছে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে, এবং আমার মানে গোলের সাথে সাথে আর একটা সিনেমা আমার আছে শান, তার পাশাপাশি আরও অনেকগুলো সিনেমা আছে, আপনারা যেই সিনেমায় দেখুন
আগে যদি গোলই দেখতে চান আগে গোলই দেখুন, আগে যদি শান দেখতে চান আগে শান দেখুন, কিংবা আগে যদি অন্য সিনেমা দেখতে চান বিদ্রোহী তাও দেখুন, বাংলা সিনেমা দেখুন। এবং আমরা আসলে ভুলে গিয়েছিলাম বাংলা সিনেমার দেখার আগে যে অভ্যাসটা ছিল, যেটা কিনা তুমি শুরুতে বলছিলে, সেই অভ্যাসটা আগের মতন তৈরি করি। কারণ আমরা এখন চেষ্টা করছি ভালো সিনেমা বানানোর, ভালো সিনেমা আপনাদেরকে উপহার দেওয়া। এবং ইতিমধ্যে যেই হাউসফুল দেখেছি অনেকদিন পর, অনেক বছর পর এই হাউসফুল মানে কথাটা শুনতে পাচ্ছি এবং হাউসফুল দেখতে পাচ্ছি, তো এইটা আমাদের কাছে অনেক কিছু। আপনারা দেখুন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন এবং নিজেদের সংস্কৃতি এগিয়ে রাখুন। আর ইউটিউবে কখনো আশা করবেন না সিনেমা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে। তাহলে আসলে সিনেমার মজা একেবারে একেবারে সিনেমা মানেই হচ্ছে বড় পর্দা, বড় পর্দা। আর সবাইকে ঈদ মোবারক, যদিও ঈদের অনেকদিন চলে গেছে, তাও বাসি ঈদ মোবারক। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। একদম দুজন প্রিয় মুখকে আজ উপস্থাপন করেছি এবং চেষ্টা করেছি তাদের সাথে মন খুলে আড্ডা দেওয়ার। আমার বিশ্বাস দুজনই মন খুলে অনেক কথা বলেছেন। সো আজকের মতো এই আড্ডা এখানেই সমাপ্তি টানতে হচ্ছে। আবারও ফিরে আসবো আগামী আয়োজনে আমাদের নতুন অতিথিদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর কাটুক আপনাদের জীবনে। এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।